কোন মেয়েটা দেখতে একটু বেশি সুন্দর সে মেয়েটাকে তারা সিলেক্ট করে রাখে। সিলেক্ট করে রেখে তারপর সেই মেয়েদেরকে তারা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে বিভিন্ন ধরনের খারাপ উদ্দেশ্যে বিভিন্ন প্রস্তাব দেয়। ইডেন কলেজের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অক্সামিয়া আক্তার বৈশাখী বলেন, কিভাবে সাধারণ ছাত্রীদের দিয়ে দিনের পর দিন যৌন ব্যবসা করে কোটিপতি হয়েছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। মেয়েরা তো তাদের কাছে সেফটি ফিল করে না, কারণ তারা বিভিন্ন ধরনের ব্যবসা করে। সমাজের উচ্চ শ্রেণীর বিভিন্ন লোকজনের কাছে খারাপ কাজে পাঠাতেন কলেজের মেয়েদের বলে জানিয়েছেন বৈশাখী। এটা এক মেয়ে কান্না করতে করতে সে এই বৈশাখী আরো বলেন, কলেজের কর্মকর্তারা সবাই এ বিষয়ে জানেন, কিন্তু কলেজের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সবাই জব্দ। আমি নিজের চোখে দেখেছি এটা, তো নিজের চোখে দেখার পরে আসলে এই বিষয়গুলো আর মানা যায় না। আপনারা সিসি ক্যামেরা দেখেন, বৈশাখী আরো বলেন, দলের সুনাম নষ্ট হবে সেজন্য তিনি কিছু বলেননি, কিন্তু ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এরকম খারাপ আচরণ আর মেনে নেওয়া যায় না, এভাবে চলতে থাকলে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হবে বলে জানান বৈশাখী।